আজকে সেই বাবা মার গায়ে আঘাত করতেছেন আর বীর পুরুষ হয়ে যাচ্ছেন স্ত্রীর কাছে, যে না আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, আমাকে আমার শাশুড়ি উল্টাপাল্টা কথা বলেছে, আমার স্বামীর কাছে বলেছি, আমার শাশুড়িকে আমার স্বামী বিচার করেছে, আমার স্বামী মেরে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা কিছুটা হলেও আপনারা আজকের বিষয়বস্তু সম্পর্কে কিছুটা হলেও অবগত হয়েছেন। আজকের এই ঘটনাটি হল ফেনীর অলিপুর ইউনিয়নের, এই অলিপুর গ্রামের একজন বাসিন্দা, তার নাম হলো সোহাগ। এই সোহাগ, সে আমি কি বলবো, তার নাম হলো সোহাগ। সে এই ছেলেটা হলো বেয়াদব। এই ছেলেটা স্বয়ং তার বাবা মার সাথে বেয়াদবি করেছে। পৃথিবীতে বেয়াদবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বেয়াদব হলো মা বাবার সাথে বেয়াদবি করে। এই বেয়াদবটা হলো সবচেয়েতে নিকৃষ্ট বেয়াদব। আমরা দেখেছি যে পৃথিবীতে, অর্থাৎ আমাদের আশেপাশের ঘটনাগুলো দেখলেই কিন্তু আমরা অনেকটা বুঝতে পারি দর্শক। সেই বিষয়টা হলো যে আমরা দেখেছি যে সমস্ত বেয়াদবেরা স্বয়ং বাবা মার সাথে বেয়াদবি করেছে, তারাই কিন্তু একটা না একটা ক্ষতি হয়েছে, হয়তো চোখ গেছে গা, আর নাইলে পাও ল্যাংরা হয়ে গেছে, আর নাইলে পাগল হয়ে গেছে, একটা না একটা কিন্তু হয়েছে। এটা কিন্তু আপনারা সকলেই জানেন এবং অনেকেই দেখেছেন। কারণ হলো স্পষ্ট, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলেছেন, অকদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিম ওয়ালা তানহারহুমা অকুল্লাহুমা কওলান কারীমা। দর্শক, এই আয়াতগুলোর ভিতরে পিতামাতার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, পিতামাতার হক কি, পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে, পিতামাতাকে কিভাবে লালন পালন করতে হবে, এই বিষয়বস্তুগুলো সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট ধারণা দিয়েছেন। যেটা আমরা প্রত্যেকটা মুসলমান যারা রয়েছি, আমরা যারা মুসলমানরা এই ভিডিওটি দেখছি, আমরা সকলেই একমত যে পৃথিবীতে সবচাইতে বড় ওলি হলো আপনার বাবা এবং আপনার মা। আজকে আমরা বাবা মা তাদেরকে আমরা সম্মান করি না, আজকে আমরা পীর মানে পীর। বিভিন্ন জায়গায় যায় দেখা যায় যে এই পীর বাবার নামে বিভিন্ন জিনিস মানত করে, তারা গরু ছাগল হাঁস মুরগি, তারপরে দুধ, লাউ খেতে লাউ দললে একটা লাউ লয়া যায়, কুমড়া খেতে কুমড়া দললে একটা কুমড়া লয়া যায়। অথচ এই বেয়াদবগুলার মা বাসায় গিয়ে খোঁজখবর নেন, অধিকাংশ এই বেয়াদবরা যারা এই মাজারগুলোতে মান্যত করে সমস্ত জিনিসগুলো দেয়, এই বেয়াদবগুলো তার মা ঘরের ভিতরে না খায়া থাকে সেই খোঁজখবর নেয় না। বাবার দরবারে যায় কবরের উপরে মশারি টানায়, অথচ তার মাকে গরু ঘরে রেখা মশার কামড় খাওয়ায়। এরকম অ্যাভেলেবেল ঘটনা আমরা দেখছি দর্শক। এরকম একটি বেয়াদবের ঘটনা আজকে আপনাদের সামনে প্রকাশ করব। সেই বিষয়টা হলো ফেনীর যে অলিপুর গ্রামের এই সোহাগ নামে একটি ছেলে, সে তার সন্তানাদি স্ত্রী পরিজন নিয়ে ঢাকা শহরে থাকে। এই ছেলেটা বাড়িতে যাওয়ার পরে মায়ের সাথে কোনো একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয়, মাকে এমনভাবে কুপিয়ে জখম করেছে এই বেয়াদবের বাচ্চা বেয়াদব। সে মাকে জখম করার পরে তাকে ফেনী হসপিটালে ভর্তি করা আছে। এক সপ্তাহের মধ্যে আল্লাহ তাআলার গজব শুরু হয়ে গেছে, এক সপ্তাহের মধ্যে আল্লাহর গজব পড়েছে ওর উপরে। কারণ এটা স্পষ্ট, পিতা মাতার সাথে যদি কোনো বেয়াদব বেয়াদবি করে তার কিন্তু নিস্তার নাই ভাই। আমি দেখছি পিতা মাতার সাথে বেয়াদবি করলে তার কোনো উপায় নেই, তার সাজা সে দুনিয়াতেই পেয়ে যায়, আর পরকালে যেটা আল্লাহ তাআলা দিবেন সেটা তো আলহামদুলিল্লাহ আছেই। দর্শক, এই সোহাগ গত এক সপ্তাহ আগে সে তার মাকে কুপিয়ে জখম করে, ফেনী হসপিটালে তার মা ভর্তি। অথচ সে যেই বাড়িতে কাজ করে এই সোহাগ, সেই বাড়িতে চলে আসে, চলে আসার পরে সেই বাড়িতে আগুন লেগে সব কিছু পুড়ে ছারখার হয়ে গেছে এবং এই সোহাগও পুড়ে ছাই হয়ে সে মৃত্যুবরণ করেছে। তার জন্য দোয়া তো আমার মন থেকে আসবেই না, আমি আল্লাহ তাআলার কাছে উল্টা দোয়া করব যে আল্লাহ তাআলা যেন এই বেয়াদবকে তার উত্তম প্রতিদান দেন, যে সে তার স্বয়ং জন্মদাতা পিতা মাতা অর্থাৎ তার মায়ের সাথে সে বেয়াদবি করেছে আর সে আজকে আগুনে পুড়ে ছাই হয়ে সে আজকে ধ্বংস হয়ে গিয়েছে।
এটা আমি মনে করি যারা পিতামাতার সাথে বেয়াদবি করেন তাদের জন্য একটি মেসেজ। আজকে আমাদের সমাজের মা বাবা ছোটকাল থেকে আপনাকে আমাকে লালন পালন করেছে, একটু চিন্তা করে দেখেছেন যে কতবার আমাদের জন্য কত কষ্ট করেছে। নিজের পরনের পায়ে জুতা ছিল না কিন্তু আপনাকে আমাকে জুতা কিনে দিয়েছে। নিজের গায়ের ভিতরে ভালো একটা জামা ছিল না, একটা কাপড় ছিল না কিন্তু আপনি আমি তাদের কাছে দাবি করার পরে তারা আপনাকে আমাকে কাপড় কিনে দিছে, নতুন নতুন কাপড় পরাইছে। ঈদের ভিতরে তাদেরও তো একটি শখ আছে, তারাও তো মানুষ। ঈদের ভিতরে তাদের নতুন কাপড় পরা, নতুন শাড়ি পরা, এটা কিন্তু প্রত্যেকটা বাবা মারই মনে চায়। কিন্তু দেখা গেল তারা সেই জিনিসটা না করে তাদের কলিজার টুকরা সন্তানদেরকে কাপড় চোপড় কিনে দেয়, তাদের সন্তানগুলোকে যেভাবে সুন্দর দেখা যাবে সেই চেষ্টাটাই এই মা বাবা করে থাকে। অর্থাৎ এক কথায় বোঝাতে গেলে যা আমরা বুঝি সেটা হলো পিতামাতা এমন কোনো কষ্ট নাই যেটা এই সন্তানদের জন্য করে না। আজকে বড় হয়ে গেছেন মিয়া, আজকে বড় হইয়া সেই বাবা মার গায়ে আঘাত করেন, সেই বাবা মারে কোপায়া জখম করেন, সেই মায়ের গায়ে লাথি মারেন, সেই বাবাকে লাথি মারেন, আজকে অনেক বড় হয়ে গেছেন, তাই না? আজকে যেই ছোটর থেকে তিল তিল করে আপনাকে বড় করেছে যে মা, আপনি একটু অসুস্থ হলে যে মা খাইতো না, যে মা ঘুমাইতো না, আপনি অসুস্থ হইলে আপনার মা ঘুমাতে পারতো না, আপনার বাবা টেনশনে ঘুমাইতে পারতো না, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতো, কার কাছে গেলে আপনি একটু সুস্থ হবেন, তার কলিজার টুকরা সন্তানটা সুস্থ হবে, সেই বিষয় নিয়ে সে সদা সর্বদা ব্যস্ত থাকতো। আজকে সেই বাবা আমার গায়ে আঘাত করতেছেন আর বীর পুরুষ হয়ে যাচ্ছেন স্ত্রীর কাছে যে না, আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, আমাকে আমার শাশুড়ি উল্টাপাল্টা কথা বলেছে, আমার স্বামীর কাছে বলেছি, আমার শাশুড়িকে আমার স্বামী বিচার করেছে, আমার স্বামী মেরে দিয়েছে। আজকে খুব বাহাদুর মনে হয় এই সমস্ত কুলাঙ্গারগিরি করে? একটু ভাবলেন না, নিজের যে সন্তানাদি রয়েছে, আপনার যে সন্তান হয়েছে না, ওটার দিকে তাকান, ওটার দিকে তাকিয়ে দেখেন ওটাকে লালন পালন করতে গেলে আপনার কত কষ্ট হয়। এই বাবা মা এদের চাইতেও বেশি কষ্ট করেছে, আপনার চাইতেও বেশি কষ্ট করেছে। কারণ কি জানেন? তাদের সময়টা ছিল খুব অভাবের সময়। আজকে আমরা দেখছি দেশে জনগণের অভাব নেই, মানুষের অভাব নেই, ব্যবসা বাণিজ্যের অভাব নেই, আজকে কেউ না খায়া মরে না। কিন্তু একটা সময় ছিল আপনাকে আমাকে খাওয়াতে গিয়ে তারা খায় নাই, আর আজকে তো আপনিও খান, আপনার সন্তানও খেতে পারে, না খায়া মরে গেছে, এরকম ঘটনা তো আমি দেখি না। সেই দিন নাই এখন, কিন্তু তাদের সময় ছিল, আপনাকে আমাকে যখন লালন পালন করেছিল তখন ছিল। কিন্তু আজকে খুব আরামসে সন্তানদেরকে লালন পালন করেন, তারপরেও কিন্তু একটা আশা নিয়ে বসে আছেন, আমার সন্তান বড় হবে, আমার সন্তান চাকরি করবে, হ্যাঁ আমার সন্তান বড় বড় ব্যবসা করবে, এক সময় আমি যখন বুড়া হয়ে যাব আমাকে লালন পালন করবে, আমাকে দেখে শুনে রাখবে, আমার কষ্ট শেষ হয়ে যাবে। আপনি যেরকম স্বপ্ন দেখেন আপনার বাবা মাও কিন্তু আপনাকে নিয়ে সেরকমই স্বপ্ন দেখে আপনাকে এতটুকু বড় করেছেন। যদি কোনো বাবা মা জানতেন, যদি কোনো বাবা মা জানতেন যে আপনি তার সাথে বড় হয়ে এ ধরনের আচরণ করবেন, তাহলে কি সে আপনাকে ফেলে দিত? না, তারপরও সেই মা আপনাকে ফালাইতো না। এর একটাই কারণ, তার নাম হলো মা। পৃথিবীতে একটাই নাম, যে নামটা নিলে কলিজা শীতল হয়ে যায়, মনটা জুড়িয়ে যায়। যেই নাম নিলে দুঃখ বেদনা সব ভুলে যাওয়া যায়, সেই নামটাই হলো মা। সেই মায়ের সাথে বেয়াদবি করেছে এই ফেনীর এই সোহাগ। আল্লাহ তাআলা তার বিচার করে দিয়েছেন এবং প্রত্যেকটা এই কুলাঙ্গার সন্তানদেরকে, প্রত্যেকটা বেয়াদবকে আল্লাহ তাআলা কিন্তু এভাবে শিক্ষা দিয়ে দেন, দুনিয়াতেই আমরা অনেক প্রমাণ দেখেছি। এজন্য যারা পিতামাতার সাথে এ ধরনের বেয়াদবি করেন এর থেকে শিক্ষা নেন, একটু শিক্ষা নেন, রক্তটাকে একটু শীতল করেন, রক্তটাকে গরম করে পিতামাতার সাথে বেয়াদবি করে জাহান্নামের নিকৃষ্ট স্থান জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হয়েন না। এটা আপনাদের জন্য একটি সতর্কতার মেসেজ। আমি এই ব্যাপারে কথা বলতে চাইনি কিন্তু তারপর আমার হৃদয়ে লেগেছে যে মায়ের গায়ে কিভাবে সন্তান আঘাত করে, মাকে কিভাবে কুপিয়ে জখম করতে পারে সে সন্তান। মা যদি উল্টাপাল্টা করে থাকে, মায়ের যুক্তির সাথে যদি আপনার যুক্তি না মিলে, তাহলে মাকে বুঝান, মাকে বুঝান।
আর যদি মা তাও বুঝতে না পারে সেখান থেকে সরে যান, এটার মধ্যেই আপনার জন্য কল্যাণ নিহিত আছে। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করেন পিতামাতার হেদায়েতের জন্য, কিন্তু আপনি নিজেই পিতামাতার সাথে আপনি একমত হতে পারেন না, বা আপনার মা আপনার সাথে একমত হতে পারে না, আপনি একমত হতে পারেন না, বা আপনার স্ত্রী কি বলল না বলল সেটা আপনি যাচাই বাছাই না করে মায়ের গায়ে আঘাত করতেছেন। একটু তদন্ত করেন, দীর্ঘদিন মন দিল দিয়ে একটু চেষ্টা করে দেখেন যে আসলে দোষটা কার। যদি মার দোষও হয় মাকে বুঝান, কিন্তু মায়ের গায়ে আঘাত করে এরকম ধ্বংস হয়ে যায় না, যেটার প্রমাণ ফেনীর সোহাগ, যেটার প্রমাণ আমি আরও অনেকগুলা দেখেছি, নাম বলতে চাই না, আপনারা দেখে নেবেন এ সমস্ত ঘটনাগুলা, এগুলা দেখে এর থেকে শিক্ষা নেবেন। দর্শক, যদি এই ভিডিওটি ভালো লাগে, আপনাদের কাছে যদি মনে হয় যে এই ভিডিওটি শেয়ার করার দরকার, এই ভিডিওটি শেয়ার করলে কি হবে জানেন? যদি একটা কুলাঙ্গার সন্তানও এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে ভালো হয়ে যেতে পারে, আসল পীর যেটা মা বাবা এ আসল পীর চিনতে পারে, তাহলে আমার এই ভিডিওটি সাকসেস হয়ে যাবে। আপনার এই শেয়ারের কারণে যদি একটা ব্যক্তি ভালো হয়ে যায়, আপনার আমলনামায়ও আল্লাহ তাআলা সওয়াব দিবেন আশা করি। এই জন্য বেশি বেশি করে এই সমস্ত ভিডিওগুলো শেয়ার করে দিবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্স খোলা আছে সেখানে জানিয়ে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। যদি আমার কোনো কথায় কোনো ভাই কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে মাফ করে দিবেন, কারণ আমি ব্যক্তিগত আক্রমণ করে কাউকে কথা বলতে চাইনি, আমি যেটা বাস্তবতা সেটা তুলে ধরার চেষ্টা করেছি। কারণ হলো, পিতামাতার গায়ে আঘাত করলে, পিতামাতা আপনার কোনো আচরণে যদি আহ শব্দ করে, আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে আপনার উপরে, সাথে সাথে আল্লাহ তাআলার গজব নাজিল হয়ে যায়। এই জন্য আমাদের প্রত্যেকের সতর্কতার জন্য এই ভিডিওটি করলাম। সকলে এই ভিডিওটি দেখে আমল করার চেষ্টা করবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।